हेलो फ्रेंड्स, आमी उत्पल आपनादेरके स्वागत जानाच्छि यूबी सपोर्ट यूट्यूब चैनलेर आरेकटी नतून भिडियोते। एई जे देखुन, आमी आमार सामने जे यूट्यूब एकटी भिडियो ओपेन करे निएछि। ओपेन करे नेवार पोरे এই ভিডিওটি দেখুন। এই যে আমার এই যে ডেসক্রিপশন রয়েছে, এই যে দেখুন আমার একটি ডেসক্রিপশন রয়েছে, মানে ডেসক্রিপশনে আমাদের যা যা লিখতে হয় এই লেখাগুলি দেখুন। আমি ডেসক্রিপশনে এত লেখা লিখেছি কারণ আমার 5000 ওয়ার্ডের মধ্যে লিখতে হতো। সো আমার যে তথ্যগুলি দরকার আমার সেগুলো লিখতেই হবে। সো ইউটিউবে এই লেখাগুলো কিন্তু প্রতিটা ভিডিওতে লিখতে গেলে প্রচুর সময় লেগে যায়। সো আজকের ভিডিওতে আমি আপনাদের এইটাই দেখাবো যে ইউটিউবের এই লেখাগুলি, অর্থাৎ আমাদের ডেসক্রিপশন বক্সে যে লেখাগুলি থাকে সেই লেখাগুলি আমরা কিভাবে লিখে রাখবো, অর্থাৎ লিখে সেভ করে রাখবো, যার ফলে কী হবে, আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু সেই লেখাটি আমাদের ইউটিউব ভিডিওর যে ডেসক্রিপশন রয়েছে সেই ডেসক্রিপশনে চলে আসবে। সো এটাই জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ও এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ড, আমাদের ডেসক্রিপশন বক্সে যে ডিফল্ট রয়েছে সেই ডিফল্ট সেটিং করার জন্য আমাদের একটি ব্রাউজারের সাহায্য নিতে হবে বা আমাদের একটি ব্রাউজার লাগবে। সো আমার কাছে যেহেতু ক্রোম ব্রাউজার রয়েছে ওই জন্য আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। সো আপনার কাছে যে ব্রাউজার রয়েছে সেই ব্রাউজার দিয়ে আপনি করতে পারবেন। সো আমি কি করব, আমার যে ক্রোম ব্রাউজার রয়েছে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা আমি ক্রোম ব্রাউজার থেকে ওপেন করে নেব। যখনই ক্রোম ব্রাউজার থেকে আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করব সেই সময় আমার সামনে কিন্তু এরকম একটি পেজ খুলে যাবে। সো আমি কি করব, এই পেজটিকে আমি ডেস্কটপ সাইড করে নেব, অর্থাৎ ডেস্কটপ মুড করে নেব। তার জন্য কি করব, ওই যে উপরে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটের উপরে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখুন চলে এসেছে ডেস্কটপ সাইড, আমি এই ডেস্কটপ সাইডের উপরে ক্লিক করে দেব। যখন আমি ডেস্কটপ সাইডে ক্লিক করে দেবো সেই সময় পুরো ডেস্কটপ মুডে আমার সামনে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি খুলে যাবে। এবার আমি কি করব, উপরে দেখুন আমার রয়েছে একটি চ্যানেল আইকন, আবার দেখুন যে আমার যে চ্যানেলের লোগো রয়েছে সেই লোগোটি কিন্তু আমার এখানে চলে এসেছে। সো আমি কি করব, এই লোগোর উপরে ক্লিক করে দেবো। যখনই লোগোর উপরে ক্লিক করব আমার সামনে অনেকগুলো অপশান চলে আসবে। সো এখান থেকে আমি কি করব, এই যে দেখুন এখানে একটি অপশান রয়েছে ইউটিউব স্টুডিও বলে, আবারও দেখাচ্ছি এই যে এখানে রয়েছে ইউটিউব স্টুডিও বলে। সো আমি কি করব, এই ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করে দেব। যখন আমি ইউটিউব স্টুডিওর উপরে ক্লিক করে দেবো আমার সামনে কিন্তু সম্পূর্ণ ইউটিউব স্টুডিওটি খুলে যাবে, অর্থাৎ ইউটিউব স্টুডিও যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডটি আমার সামনে খুলে যাবে। এবার আমি কি করব, এই যে নিচে দেখুন একটি সেটিং অপশান রয়েছে, আবারও দেখুন নিচে একটি সেটিং অপশান রয়েছে, আমি সেটিংয়ের উপরে ক্লিক করে দেব। যখনই সেটিংয়ের উপরে ক্লিক করে দেবো সেই সময় আমাদের সামনে একটি পেজ খুলে যাবে বা একটি আমাদের চ্যানেলের যে সেটিংটি রয়েছে সেই চ্যানেলের সেটিংটি খুলে যাবে। এখানে দেখুন অনেকগুলি সেটিং রয়েছে, সবার প্রথমে রয়েছে জেনারেল, তারপরে রয়েছে চ্যানেল সেটিং, তারপর রয়েছে আপলোড ডিফল্ট, আবার দেখুন তারপরে রয়েছে আপলোড ডিফল্টস। সো আমি কি করবো, এই আপলোড ডিফল্টের উপরে ক্লিক করে দেবো। যখন আমি আপলোড ডিফল্টের উপরে ক্লিক করে দেবো সেই সময় আমার সামনে দেখুন অনেকগুলি অপশান খুলে আসবে। প্রথমে রয়েছে টাইটেল, অর্থাৎ আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করবো সেই ভিডিওর টাইটেল আমরা কী দেবো। সো প্রথম যে টাইটেলটি রয়েছে এটা আমরা সম্পূর্ণ ফাঁকা রেখে দেবো। তার কারণ হচ্ছে আমরা তো প্রতিটা ভিডিওর টাইটেল একরকম দিই না, ওই জন্যই কিন্তু আমাদের এই অপশানটি ফাঁকা রাখতে হবে। তারপরে রয়েছে ডেসক্রিপশন, এইখানে দেখুন এই যে ডেসক্রিপশনটা রয়েছে এই ডেসক্রিপশনটা আমাদের লিখতে হবে, লিখে সেভ করে দিতে হবে, যার ফলে কী হবে, এই ডেসক্রিপশন যখনই আমরা লিখবো এই ডেসক্রিপশন লেখাটা কিন্তু সেভ হয়ে থাকবে। এবার আমি কী করব, এই ডেসক্রিপশনের উপরে ক্লিক করে দেবো। যখনই ডেসক্রিপশনের উপরে ক্লিক করে দেবো সেই সময় কিন্তু আমার ডেসক্রিপশনটি ওপেন হয়ে যাবে। এবার আপনাদের জানিয়ে রাখি, আপনি যে কথাটি লিখবেন, অর্থাৎ ডেসক্রিপশন বক্সে আপনি যা যা লিখবেন সেইটা আগে আপনাকে একটি নোট প্যাডে লিখে নিতে হবে। তার কারণ এখানে লিখতে গিয়ে অনেক সময় চলে যাবে, তারপর আবার নেটের প্রবলেম হতে পারে, ওই জন্য আপনি কী করবেন একটি নোট প্যাডে লিখে নেবেন। যেমন আমারও কিন্তু একটি নোট প্যাডে লেখা রয়েছে, আমি সেইখান থেকে কপি করে এনে আমি এই জায়গা বসিয়ে দেবো। সো এটাকে আমি এখন অফ করে দিচ্ছি, অফ করে দিয়ে আমি চলে যাব আমার সেই নোট প্যাডে।
আমার নোটপ্যাডে আমি পেয়ে গেছি। এই যে লেখাটি, এই লেখাটিকে আমি কপি করব। কপি করার জন্য এর উপরে আমি চেপে ধরব। চেপে ধরার পরে সিলেক্টেড অলে ক্লিক করে দেবো। দেওয়ার পরে উপরে দেখুন লেখা চলে এসছে কপি। এই কপিতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমি আবার চলে যাব ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে এই যে ডিসক্রিপশান রয়েছে, এই ডিসক্রিপশানে আমি চেপে ধরব। চেপে ধরে আমি পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পরে এবার আমি একবার সম্পূর্ণ এটা আপনাদের দেখিয়ে দিই যে আমি কী কী দিয়েছি। দেখুন সর্বপ্রথমে আমি কী দিয়েছি, হাই হাই ফ্রেন্ডস, আই অ্যাম উৎপল বিশ্বাস, ইউ আর ওয়েলকাম টু মাই চ্যানেল ইউবি সাপোর্ট। মানে আপনারা যে চ্যানেলটি থেকে ভিডিওটি দেখছেন আমি সেই চ্যানেলটাই করে দিয়েছি। সো এইটা আমার প্র্যাকটিস করার জন্য এই চ্যানেলটি, ওই জন্য এই চ্যানেলে আমি খুব একটা ইউজ করি না। সো এইটুকু আপনাকেও লিখতে হবে, তার কারণ আপনি যখনই কোনো ভিডিও আপলোড করছেন আপনার চ্যানেলে, সেই সময় আপনার যে সমস্ত ফলোয়ার্স রয়েছে বা ফ্রেন্ডস রয়েছে তাদেরকে আপনাকে তো আপনার চ্যানেলে স্বাগত করতেই হবে। এরপরে কি রয়েছে, অ্যাবাউট দিস ভিডিও, অর্থাৎ যে ভিডিওটি আমরা করছি সেই ভিডিওটিতে বিষয়গুলি কী কী রয়েছে সেটা আমাদের সংক্ষিপ্ত আকারে ডিসক্রিপশন বক্সে লিখে নিতে হয়। ওই জন্য আমি কি লিখে রেখে দিয়েছি, দেখুন আমি লিখেছি, ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই জানাতে চলেছি যে এরপরে আমি পুরো একটা স্পেস মানে একটা ফাঁকা দিয়ে দিয়েছি। তার কারণ আমি যে ভিডিওটি করব সেই ভিডিওটি যে বিষয় নিয়ে করব সেই বিষয়টি কিন্তু আমি এখানে লিখে দেবো। তারপরে আবার কি লিখেছি, আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হবে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে কি করেছি, চ্যাপ্টার্স, চ্যাপ্টার্স মানে এইখানে আমার যে সমস্ত বড় বড় ভিডিওগুলি হয় আপনারা দেখতে পারবেন, হয়তো এই ভিডিওটি দেখবেন যে নিচে কিন্তু বেশ কিছু টাইম দিয়ে বেশ কিছু লেখা চলে আসে বা কিছু কিছু পাট পাট করা থাকে, সেগুলো কিন্তু আমার এখানে লিখতে হয়। অর্থাৎ আগের থেকে কিন্তু আমি ক্যাপচারটি লিখে দিয়েছি। এবং এগুলো আমি কখন করব, যখন আমি ভিডিওটি আপলোড করব ঠিক সেই সময়। তারপর হচ্ছে সার্চ কিওয়ার্ড, অর্থাৎ আমি যে ভিডিওগুলি করছি সেই ভিডিও কী কী আকারে সার্চ হবে সেটা কিন্তু আমি এইখানে লিখে দিতে পারবো। তারপর কী রয়েছে, আওয়ার সাম আদার ভিডিও প্লেলিস্ট, মানে আমাদের আমার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলির প্লেলিস্ট আমাকে এখানে দিয়ে দেবো, যাতে সবাই পেতে বা একবারে সবাই খুঁজে পেয়ে যায়। যেমন প্রথমে দিয়েছি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, তারপরে দিয়েছি লাইক ইনফরমেশান অ্যান্ড টিপস, আমি মাত্র দুটো দিয়েছি। সো আপনাদের যতগুলি ইচ্ছা আপনারা কিন্তু ততগুলি দিয়ে দিতে পারেন। তারপর দিয়েছি কি, আওয়ার সাম পপুলার ভিডিও, অর্থাৎ আমার যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের যে যে ভিডিওগুলি পপুলারে রয়েছে সেই ভিডিওগুলি। সো এখানে কিন্তু আমি কোনো লিঙ্ক দিইনি। তারপরে আমরা কি দিয়েছি, আদার সোশ্যাল লিঙ্ক, অর্থাৎ আমার যে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে সেই লিঙ্কগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি কি, ইউটিউব লিঙ্ক, তারপরে দিয়েছি ফেসবুক গ্রুপ লিঙ্ক, তারপরে দিয়েছি ফেসবুক পেজ। সো এইখানে একটা কথা জানিয়ে রাখি, আপনি যদি আমার গ্রুপে এখনও জয়েন না হয়ে থাকেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই আপনি জয়েন হয়ে নেবেন বা জয়েন হয়ে যাবেন। তারপর দিয়েছি কি, ইনস্টাগ্রাম লিঙ্ক, তারপর দিয়েছি আমি টুইটার লিঙ্ক, এবং আমার সবার শেষে দেখুন দিয়েছি ডিসক্লেমার, অর্থাৎ দেখবেন আমাদের ভিডিওগুলি তৈরি করতে গেলে বেশ কিছু ফটো বা স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হয়। সো এই জন্য আমরা কী করি, আমাদের কিন্তু ডিসক্লেমারটা দিয়ে দিতে হয় যাতে আমাদের ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক না চলে আসে। কারণ যেহেতু আমরা এগুলো শেখানোর জন্য করছি, ওই জন্য কিন্তু আমার যে কপিরাইট যাতে না আসে তার জন্য যে লেখাটা দিয়েছি সেই লেখাটা কিন্তু আমার এখানে দিয়ে দিয়েছি, এবং এই লেখাটা কিন্তু আমার আগাগোড়াই থেকে যায়। সো এবার যে আমার লেখাটি কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে আসব নিচেই। নিচে আসার পরে এই যে দেখুন এখানে রয়েছে সেভ। সো আমি কী করব, এই সেভ অপশানের উপরে ক্লিক করে দেবো। যখনই আমি এটা সেভ অপশানের উপরে ক্লিক করে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই লেখাটি সেভ হয়ে যাবে। তো চলুন আপনাদের আরেকবার আমি দেখিয়ে দিই যে লেখাটি আমার সেভ হয়ে আছে কি না। চলে আসলাম আপলোড ডিফল্টে, দেখুন এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু আমার সেভ হয়ে রয়েছে বা সেভ হয়ে গেছে। এইবার আমি কী করব, যখনই আমি কোনো ভিডিও আপলোড করতে যাব সেই সময় কিন্তু এই ডিফল্টের যে ইয়েগুলো দিয়েছি মানে লেখাগুলো দিয়েছি লেখাগুলো অটোমেটিক চলে আসবে। তবে এইখানে আপনাদের একটি কথা জানিয়ে রাখি, এই লেখাটি তখনই আসবে যখন আপনি ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারের মাধ্যমে আপনি আপনার ভিডিওটি আপলোড করবেন। যদি আপনি আপনার ভিডিওটি ইউটিউব অ্যাপস অফিসিয়াল অ্যাপ অর্থাৎ যেখান থেকে আমরা ভিডিওগুলি দেখি সেখান থেকে যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু এই লেখাগুলি আপনার আসবে না। সো ফ্রেন্ড, এই ছিল আজকে ভিডিওর বিষয়ে, ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন ও আপনার ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন। আর ইউটিউব সংক্রান্ত যদি আপনার কোনো
প্রশ্ন থেকে থাকে বা আপনি যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতন এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।